জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর আমি এই জন্য বলছিলাম খোঁজ খবর নেওয়া দরকার খোঁজ খবর নেওয়া দরকার খোঁজ খবর নিলাম দেখে কিন্তু সত্যি কথাটা বাড়ে গেল গা আরে আমি এমনি এমনি ছেড়ে দিব মনে করছো জীবনেও না তুমি কিছু কও আর না কও আর আড্ডি উড্ডি আমি ভাঙবো শোনো ভাইজান আমার ধারণা আরও অনেক গোপন বিষয় আছে যেটা মাস্টার আমার কাছে গোপন রাখে হ্যাঁ পারে পারে গোপন করতে পারে প্রত্যেকটা মানুষের গোপন কিছু থাকে এটা সবাই কইতে পারে না বা কইতে চায় না সবচেয়ে বড় কথা হলো আমরা তো কোনোদিন বিস্কুর সাথে মাস্টারের বিয়ে দেওয়ার কথা চিন্তাই করি নাই সবাই চুপচাপ বসে আছো আমার কেন জানি মনে করছো তোমরা কোনো খারাপ কোনো খবর পাইছো আরে দূর কিছুই হয় নাই খালি তোর ভাইজানের হাতের ব্যথাটা একটু বাড়ছে তাই সে চুপ মাইরে বইয়া রয়েছে আমার কাছে কিছু লুকায়ও না ঠিক করে রাখো কি যে কস না রিস্কো হ্যাঁ কি লুকাবো লুকানোর কি আছে হ্যাঁ আমার তো মনে হইতেছে যে তোমরা স্যারের কোনো খারাপ খবর পাইছো মাস্টারের কি খারাপ খবর পাবো হ্যাঁ সব খবর ভালো কোনো চিন্তা করিস না তো যাও পড়তে বই পড়তে বই পড়তে অন্য স্যারাই তারপর পড়তে বই আচ্ছা পড়তে বই হ্যাঁ আমার তো মনে হইতেছে বড় ভাবি মিশা কথা কইতেছে আমারও তাই মনে হইতেছে তুই কাজ কর ছোট ভাবির কাছ থেকে আসল ঘটনা জানার চেষ্টা কর আচ্ছা আমি আসল ঘটনাটা জানতে চাই দীপালি আমি না ঠিক এইভাবে দেখতে চাইছিলাম ঠিক এইভাবে শোনো এই বিয়ের পর কিন্তু তোমার এই সালোয়ার কামিজ পরতে দেবো না তুমি সবসময় এইরকম ভাবে শাড়ি পরবা বড় ভয় হয় আব্বা চেয়ারম্যান যদি তোমারে আটকায় ফেলায় হুম পৃথিবীর কোনো শক্তি আর আটকাতে পারবে না সত্যি সত্যি দীপালি ভালোবাসা কি জিনিস সেটা তুমি আমারে শিখাইছো তোমার কাছ থেকে শিখে এখন আমি অন্য মানুষকে ভালোবাসতে শিখছি আর এই ভালোবাসা থেকে কেউ আমার দূরে সরায় রাখতে পারবে না তোমারে তো আমি দূরে সরায় রাখতে চাইতেছি না দীপালি আমার না তোমার কাছ থেকে দূরে যেতে মন চাচ্ছে না কিন্তু নিয়তি না এমন ভাবে হাত পা বাঁধছে না যায় উপায় নাই চিন্তা করতেছো কেন একটা দিনেরই তো মামলা হাজিরা দিয়ে চলে আসবা আসবো যদি বস না আটকায় অবশ্যই আসবো তোমার কাছ থেকে অনেক দূরে থাকছি আর থাকবো না এত পাগলামি করো কেন কত দীপালি আমি সারা জীবন এই ভালোবাসার কাঙ্গাল ছিলাম কখনো সত্যিকারে ভালোবাসা পাই নাই তোমার কাছ থেকে সত্যিকারে ভালোবাসা পাইয়ে পাগল হয়ে গেছি তোমারে যতদিন না একবারে পাবো ততদিন এই পাগলামি চলতেই থাকবে সব সময় আর পাগলামি কইরো না হ্যাঁ আর একটা পাগলামি আছে এখন চলো তোমার নিয়ে নদী পারে ঘুরবো এই কি কইতেছ এই রাতের বেলা কই যাব কোনো কথা হবে না আসো আসো আরে বসো খবর তো পাইছি ওস্তাদ রত্নার ব্যাপারে পুলিশের কাছে কে খবরটা পৌঁছায় দিছিল পাইছি কে পৌঁছায় দিছে আমাকে উত্তর পাড়ার লতিফ তার মানে এখনো তুমি গ্রাম কন্ট্রোল নিতে পারো নাই এখনো কেউ কেউ তোমার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে এগুলি ওস্তাদ আপনি বুঝতেছেন না আব্বাস চেয়ারম্যান এর কারণে হইতেছে যার কারণেই হোক পুরা গ্রামে তোমার কোনো কন্ট্রোল নাই এটাই বড় কথা আমি আরে সাইজ করার নির্দেশ দিয়ে দিছি ওস্তাদ এখনো সাইজ করতে পারো নাই ওস্তাদ ওই তো গ্রাম থেকে ভাগছে ভাগলো কেমনে ওই মনে বুঝতে পারছে বুঝতে পারে নাই কেউ রে জানায় দিছে ওস্তাদ আপনি চিন্তা করেন না
ও যদি মাটির নিচেও যায় তাহলে ওর আমি খুঁজে বের করুম। মানুষ মাটির নিচে যায় মরার পর, তুই ওরে মাটির নিচে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ওস্তাদ, একদিন সময় দিলাম। আপনি কোনো চিন্তাই করেন না, বড় বড় কথা কইতে আছে ওস্তাদের সামনে, খুঁজা বাদ করতে পারবি তো? কি যে কোন বড় ভাই, আপনি আমার ছিলেন না, আমি পারুম। মরার পরে কি করবি আমি তোরে সেই দেখা দিতে। জানি, আরে রাস্তার কাজ আরম্ভ হতে দলেশ্বরীর পাবলিক, জনগণ, ভোটার, আব্বাস চেয়ারম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাইতেছে। সব বন্ধ হয়ে যাইব। তাড়াতাড়ি বন্ধ করেন ওস্তাদ, নাইলে পাবলিক উন্নয়নের খুশিতে আব্বাস চেয়ারম্যান রে আবারও ভোট দিয়ে পাশ করাই দিব। আর জিতবো না আব্বাস চেয়ারম্যান, যাও। গেলাম ওস্তাদ। আব্বাস চেয়ারম্যান, তুই আমার সাথে খেলা শুরু করছিস না, খেলতে পারবি না বেশি দিন। আর দেলোয়ার, খবর কি তোমার? রাস্তার কাজ ঠিকঠাক মতো চলতেছে তো? শোনো, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাজটা শেষ করা চাই। জানি তো, জানি দলের শরীরে এই রাস্তাটা পাকা হইতেছে শুই না, এলাকার মানুষজন খুব খুশি হয়েছে। এখন তোমার দায়িত্ব হইল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করা, ঠিক আছে? আচ্ছা রাখি দিলে। হ্যাঁ রাখি। বস, রসুলপুরে লতিফরে প্রধান খুন করতে চাইতেছে। কেন কইতেছে? লতিফ নাকি পুলিশের রত্নার খোঁজ দিছে, কিন্তু লতিফ কইতেছে পুলিশের রত্নার খোঁজ দেয় নাই। লতিফ এখন কই আছে? আরে আমার বাড়ি যাইতে কইছি, ওইখানেই রাখার ব্যবস্থা করছি। ভালো করছস, ওইখানেই ওরে রাখ। ঠিক আছে বস, কাইল আমি ওরে নিয়ে থানায় যাবো জিডি করতে। ঠিক আছে, লতিফ কইতে আছে কুতুব শত্রুতা কইরা মুসলিম সরকারের কাছে ওর নাম কইছে। কসকে? হ কুতুবের লাগে নাকি ওর শত্রুতা আছে, এর লেগেই কুতুব ওর নাম নিছে। অসুবিধা নাই, কাল জিডি করলেই সব ঠিক হয়ে যাবে। বস, লতিফ খুব ভয় পাইতে আছে, ও আপনার হয়ে ইলেকশনের সময় মিছিল করছে না, এর লেগে নাকি মুসলিম সরকার ওরে থ্রেট করছে। তুই ওরে ভয় পাইতে নিষেধ কর, বল যে আমি আসি ওর লাগে। আচ্ছা ঠিক আছে বস, আমি এখনই ফোন দিতে আছি। লতিফ শোন, আমি বসে তোর কথা জানাইছি, তুই কোনো চিন্তা করিস না, কাইল বস তোর এলে থানায় যাইব, জিডি করাইব, আর জিডি করাইলে মুসলিম সরকার তোর কিছু করতে পারবো না, বুঝছস? আচ্ছা রাখি। বস কইলাম তো। ঠিক আছে, তুই এখন ঘরে যা। জি বস। মুসলিম সরকার, তুমি আমার লোককে মারবা না, পারবা না, আমি বাসাম ওরে। আর তোমাগো বিরুদ্ধে এমন মাকড়সার জাল পাতুন কেউ পার পাইবা না, আমি আমার এলাকায় কোনো অন্যায় করতে দিব না। আসো দাঁড়াও। জি ভাইয়া। তোমার মোবাইলটা বন্ধ আছিল কি জন্য? হ্যাঁ জি ভাইয়া, আসলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। তুমি তো মনে হয় আমাদের কাছে অনেক কিছুই লুকাও, তাই না? কোথায়? না তো ভাইয়া। না তো ভাইয়া, না তোমার গ্রামের বাড়িতে তুমি দুই দুইটা বিবাহ করছো। আমার কথা বলতে দাও না। তুমি তো মিনমিন করে কথা কইতেছো, ওরে দুটো শর্টকাট মারো,
অসভ্য দুই দুইটা বিয়ে কইরা অন্ডিসকল লাগে সম্পর্ক করতে। ভাবি আপনি কি বলছেন, আমি তো বিয়ে করিনি। আমি তো বিয়ে করি নাই। এই তোমার গ্রামের লোকজন কি মিশা কথা কইছে? তুমি আমার কথা বলতে দাও না, আমি ওর সাথে কথা বলি। কথা পরে কও, আগে সর্ট করে দাও লম্পট গ্রহণকার। ভাবি আপনি আমার কথাটা শুনুন একটু। চুপ, কোন কথা না। চুপ থাকো না, আমি একটু কথা বলি না। মাস্টার, তোমার কি মনে হয় না, তোমার বিবেকের কাছে প্রশ্ন কইরা তুমি কত, তুমি কি অন্যায় করো নাই? হ্যাঁ ভাইয়া, আমাকে যদি কিছু বলার সুযোগ দেন তাহলে খুব ভালো হয়। তুমি আর কি কথা বলবা, আমি তো নিজের কানে আমি সব কথা শুনছি। ভাইয়া, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে কি হয়েছে আসলে। আপনি আমাদের গ্রামের বাড়ি গেছেন, যাওয়ার পথে হয়তো কারোর সঙ্গে কথা হয়েছে, আমার নাম বলেছেন, উনি আপনাকে ভালো মন্দ কিছু একটা বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে যে আমি বিবাহিত, আমি বিয়ে করেছি। এরকম হয় ভাইয়া, মানে এই যে সম্বন্ধ করতে গেলে যখন খোঁজ খবর নেয় তখন এরকম ঘটনা ঘটে। মানুষেরই তো সত্য থাকে ভাইয়া, হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে, আপনাকে বলেছে, আপনি ভেবেছেন যে সত্যি আমি বিয়ে করেছি। আপনি আরেকবার আমাদের বাড়িতে যান, আমাদের বাড়ি গিয়ে খবর নিন, দেখবেন আসল খবরটা আপনি পেয়ে যাবেন। সত্যি আমি বিয়ে করিনি ভাইয়া। চুপ, একদম চুপ, বয়া বয়া কথা বানাইতেছো না? না না ভাবি, আমি কথা কেন বানাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কথা বানাও না বানাও, সত্য বলো মিথ্যা বলো সেটা পরে হবে, কিন্তু আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, ডিস্কুর সাথে তোমাকে বিবাহ দেবো না। বলছেন ভাইয়া, কারণ তোমারে আমরা যেভাবে ভাবছিলাম এখন আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। ভাইয়া, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। চুপ করো, অক্ষত তুই বাড়ি থেকে বাইর হও। আহা, তুমি কি বলতেছো? তুমি ওরে বাড়িতে রাখতে চাও, তুমি চাইলেও আমি চাই না। সমস্যা নেই ভাবি, আমি চলে যাব। এখন তুমি যেতে পারবে না, ডিস্কো আর গুলতির পরীক্ষা শেষ হওয়ার পরে তারপর যাবে তুমি। এরপর বোধ হয় আমার এখানে আর থাকাটা ঠিক হবে না ভাইয়া। ঠিক হবে না সেটা আমি ভালো করে জানি, কিন্তু তুমি থাকবা, গুলতি আর ডিস্কোর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি বাড়িতে থাকবা, যেভাবে আগে ছিলা সেভাবেই থাকবা। ঠিক আছে ভাইয়া। কিসে ঠিক আছে, ওরে বাড়িতে বাইর করো, ও আমাকে প্রতারণা করছে। তোমার সাথে আমি পরে কথা বলতেছি, যাও ঘরে যাও, যাও বাড়ি যাও। ওদিক কই যাও তুমি, ওদিক কি আমাদের বাড়ি নাকি? এদিকে যাও। হালকা পীড়িত, শত হালকা পীড়িত, আমার এসব ভালো লাগে না। তোমার সে আলগা পিড়িত আমার সহ্য হয় না। কি দরকার ছিল ওরে থাকতে? কর সমস্যা কি, ও মাস্টারের মতোই থাকবো আমার বাড়িতে। আর ডিস্কো, ডিস্কো কি করবো? ও তো কিছুই জানে না, ও তো ঠিকই মাস্টারের সাথে সম্পর্ক রেখে যাব। আমি ডিস্কোর কারণেই ওরে রাখছি, ডিস্কোরে এখন কিচ্ছুই বলা যাবে না, কারণ একবার ও কষ্ট পাইছে, আর একবারও যদি কষ্ট পায় তাহলে সহ্য করতে পারবো না, উল্টাপাল্টা কিছু করে ফেলবো। কিন্তু ওরে তো জানানো লাগবো। আহ, আরে বাবা রে, ডিস্কোরে জানানো দরকার নেই, আমি বিষয়টা দেখতেছি তো, একটু সবুর করো। আমার কি, তোমার বোন তুমি দেখো, আমি করতে গেলে তো খারাপ, আমি তো ভাবি লাগি সবকিছুতে আমি খারাপ। ওরা এক গ্লাস পানি দাও তো। নিজের ইচ্ছা আইলে আইব, নেলে আইব না, এই তো। তারপরও একটু সাবধানে থাকো, গ্রামে দোকান হলে কোনো কথা ছিল না, হাট খোলা দোকান, ওইখানে তো আর তোমার গ্রামের মতো জোর খাটবো না। আর দূর এডিলেও তুমি টেনশন করো না তো। এই হাইসু কি মিয়া ভাইয়ের লোকে ভাবি ঝগড়া করছে নাকি? হ্যাঁ, মিয়া ভাই রাগ কইরা বাড়ি থেকে বাইর হয়ে গেছে। কি যে করুম কিছুই বুঝতে পারতেছি না, কোনো ভাবি ভাবির সাইজ করুন যেতেছে না। খুকুমণি ব্যানরে এখান থেকে সরান লাগবো, না সরাইলে ভাবি আর ঠিক করুন যাইব না। খুকুমণি ব্যানি কিন্তু ভাবিরে উস্কাই দিয়ে মাথাটা নষ্ট করে দিতেছে। আরে খুকুমণি ব্যানরে কেমনি কি করুম, আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না, কিছু তো কওনো যাইব না, বাড়ি ভাগাভাগি হয়ে গেছে কেনা, কেমনি কি কমু? কিছু করলে তো ভাবি কই উঠবো, তুই তখন আঙ্গুলকে নাই, এত কথা কি এর? তোমার কিছু করার দরকার নাই। মিয়া ভাই, বল কি অবস্থা তোমার, আজ কেউ না কি ভাবি তোমার লোকে ক্যাসেল করছে?
ওইটারে তালাক না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কি করছিস? আরে এত অশান্তি করে কি সংসার চালানো যায়? অশান্তি তো শুরু থেকে লেগে রয়েছে, এতদিন তালাকের কথা ভাবো নাই, আজকে কি লিগে মনে হইলো তোমার কাছে? আর পারতাছি না আমি, তুই তো জানোস না যে আমার জানের উপর কি জ্বর বয়ে যাইতেছে। আগে ভাঙ্গে পড়ো না, শক্ত থাকা লাগবে তো, নিজে শক্ত দেখা তারপর না সাইজ করণ লাগবে। শক্ত থাইকা তো দেখলাম, আরে জোরু খাগার আত্মা এসে পর্যন্ত আর ভয় দেখাইলো, ওর তো কোনো পরিবর্তন হইলো না। সব ঠিক হয়ে যাবে মিয়া ভাই, তুমি চিন্তা করো না। তুমি ভাত পারো, আমি আরে লইতেছি। হ্যালো, কই তুমি? একটু বাইরে। বাইরে কি করতেছো? আমার আজকে পড়াবে না? তুমি আজ নিজে নিজে পড়ে নাও ডিস্কো। না তুমি আসো। আসলে আমি একটা কাজে এসেছি ডিস্কো, ফিরতে একটু দেরি হবে। কি কাজ? ওই আমি একটা বই লিখছি না, সেই বইয়ের কাজ। এই রাইট করে বইয়ের কাজ করা লাগবে, তুমি আসো তো। আহা, আসতে দেরি হবে বললাম তো। না তুমি এখন আসবা। ঠিক আছে আসছি। বাড়িতে কি জানি হইছে? কি হইব বুঝতেছি না, সবারই দেখা কেমন জানি চুপচাপ মনে হইতেছে। ভাবি কি ভাবিছিস? কি হইছে ভাবি? বাড়িতে কি হইছে? কই কিছু হয় নাই তো? না ভাবি, কিছু একটা তো নিশ্চয়ই হইছে, সবাই তোমরা কেমন জানি চুপ মাইরা আছো, কিছুই বুঝতাছি না। আরে দূর, কিছু হয় নাই, কিছু না। তোর কি পড়া শেষ? হ্যাঁ পড়া তো শেষ। তাহলে জানা একটু, ওই পাতিল থেকে ভাত একটু বার। আচ্ছা আমি যাইতেছি। শরীরটা খারাপ? হ্যাঁ, ওই হাতের ব্যথাটা একটু বাড়ছে। নিশ্চয়ই ডান হাত দিয়ে ভারী কিছু তুলছিল। হইতে পারে, কখন কি ধরছে। ওই ডিস্কো, ওই এখন তুই মাস্টারের কাছ থেকে একটু দূরে দূরে থাকিস। হ্যাঁ, হঠাৎ এই কথা কইতাছ যে? না মানে এই সময় এত কাছাকাছি থাকা ঠিক না, আর মাস্টারের নিয়ে বাইরে একটু কম ঘোরাঘুরি করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মাঝের ভাইয়ের ব্যাপারটা নিয়ে কিছু ভাবছ? সে তো কইতেছে মাঝের নামে তাগু গ্রামে আর একটা মানুষ আছে, সে টেইলার্সে কাটিং মাস্টার, আর সবাই তারে মাঝের মাস্টার কইয়া ডাকে। আরে ভাই মিছা কথা কইতাছে। শুরুতেই একটা মানুষ অবিশ্বাস করা কি ঠিক? তার কথাটা একটু প্রমাণ করা দরকার না? আরে ভাই একটা মিথ্যাবাদী, ওর কথা বিশ্বাস করা উচিত না। ওর বয়স কইতাছে বিবাহিত। মানলাম তোমার কথা, তারপর আমার মনে হয় একবার প্রমাণ হওয়া দরকার। তুমি কাল একটু কষ্ট করে উদয়পুর যাও, ভালো করে খোঁজ খবর নাও, দেখো যে ওই গ্রামে মাজেদ নামে আর কেউ আছে কিনা, তারই কেউ মাজেদ মাস্টার কয় কিনা, তাইলেই তো সব প্রমাণ হয়ে যায়। দরকার নাই, যারে নিয়ে একবার সন্দেহ দেখা দিছে তার লগে বইন বিয়া দেওয়ার কোনো দরকার নেই। আমি বকুল করে রানী ওস্তাদ, জানি লতিফ তোমার নামে থানায় জিডি করছে। জি ওস্তাদ, আব্বাস চেয়ারম্যান অরে দিয়া জিডি করাইছে। তার মানে ও পালায় আব্বাস চেয়ারম্যানের কাছে গেছে।
জি ওস্তাদ। কিরে এখন কেমনে মারবি লতিফ রে? ওস্তাদ আপনি কোনো চিন্তাই করবেন না, আমি ঠিকই হালার ফালাই দেবো।